আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা ভালো রয়েছেন। অনলাইন থেকে যারা এখনো $1 বা $1 ইনকাম করেনি কিন্তু ইনকাম করার আশা করছেন তাদেরকে আমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাবো, কেননা এই ভিডিওতে আমি শেয়ার করব এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রায় 8টি অয়েতে ইনকাম জেনারেট করতে পারবেন এবং পিটিসি সাইট সহ ওয়াশ ভিডিও ওয়াশ করা সহ বেশ কয়েকটি অপশন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা অথবা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া অনায়াসে আর্নিং করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং ভিডিওতে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ পিটিসি সাইট সহ বেশ কয়েকটি বিটকয়েন ওয়ালেট থেকে কিভাবে আর্নিং করবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি। আশা করি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কোনো না কোনো ভিডিও দেখে আপনি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করে নিতে পারবেন এবং আর্নিং করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে। সো ভিডিওটি বেশি বেশি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ রইল, আপনি যাতে উপকৃত হতে পারেন এবং আপনার মতো যারা আর্নিং করতে চাচ্ছেন তারা যাতে উপকৃত হতে পারে। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। স্টোরের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি সরাসরি এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের নাম হচ্ছে lightgpt.com। lightgpt.com এটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং প্রায় এই এত মেম্বার এখানে জয়েন হয়েছে এবং টোটাল $5,765 এখানে পেমেন্ট করা হয়েছে এবং পাশাপাশি মেম্বার্স অনলাইনে রয়েছে 549 জন। স্টিল নাও কি কি সার্ভিস তারা প্রদান করছে: রেভিনিউ শেয়ারিং, অ্যান্টি স্যাট সিস্টেম, মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, মাল্টি পল কারেন্সিস, আওয়ার অফার্স, ট্রাফিক এক্সচেঞ্জ, পিটিসি মাস্টার অ্যাড প্যাকস অ্যাড স্যাট, মেনি পেমেন্ট প্রসেস প্রসেসরস, সিকিউরিটি ক্যাপসা, অল সিপিএ এবং আদার্স অন্যান্য কিছু। সুতরাং আপনি অনায়াসে এই ওয়েবসাইটটি থেকে যে মেথডগুলো থেকে আর্নিংগুলো নিতে পারবেন, প্রথমত রয়েছে পেপল রয়েছে, বিটকয়েন রয়েছে, পসেট পে রয়েছে, পেয়ার শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি এই ওয়েবসাইটটিতে কানেক্টেড হবেন এবং কীভাবে কাজ শুরু করবেন এবং কীভাবে উইথড্রগুলো নেবেন আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এবং আপনি যদি বিগিনার লেভেলের হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। সো নতুন হয়ে থাকলে সরাসরি আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন অথবা আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করে রাখেন তাহলে অবশ্যই লগ ইনে ক্লিক করে আপনি পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করবেন। সো আমি ধরে নিলাম যে আপনি সম্পূর্ণ নতুন, সুতরাং রেজিস্টার বাটনে আপনি ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। নেক্সট পেজে আসার পরে সরাসরি আপনি এখানে ইউজার নেম বা আপনার ফার্স্ট নেম দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড। এরপরে সরাসরি এই যে রেফারাল অপশনটি সেটি কিন্তু হিডেন থাকবে, সেটি কোনো কিছু করার দরকার নেই। জাস্ট আপনি এখানে একটি ক্যাপসা ফিল আপ করবেন, ক্লিক অর টাচ দ্য শেয়ার, এখানে শেয়ারটা টাচ করতে বলেছে। এরপর এখানে যে দুটো বক্স তিনটি বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সে চেক দিবেন, এরপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনি মেইল চেক করবেন যে মেইল দিয়ে আপনি মেইলটি এখানে মেইলটি ইউজ করেছিলেন। এখানে আমার একটি লিঙ্ক চলে এসেছে, অ্যাক্টিভেশন লিঙ্ক। অ্যাক্টিভেশন লিঙ্কের মধ্যে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখানে আসার পর প্রথমে যে কাজটি করতে হবে, অপারেশন সাকসেসফুল দেখাচ্ছে, রিটার্ন টু হোম পেজ, তার মানে আপনাকে লগ ইন করতে বলবে। অলরেডি আমি লগ ইন করেছি, সুতরাং আমার যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটিতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তার মানে লগ ইন বাটনে ক্লিক করেও দেখাচ্ছে যাতে আপনার কোনো প্রবলেম না হয় এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর। আমি লগ ইন করে বলেছি সরাসরি লগ ইন বাটনে ক্লিক করে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো ইন্টারফেসে আসার পর প্রথমে আমি দেখাবো কিভাবে এই ওয়েবসাইটটি থেকে আর্নিং করবেন। তো এখানে প্রায় আর্নিং এর তেরোটি আর্নিং রয়েছে, কী কী ওয়েতে আর্নিং গুলো রয়েছে। প্রথমত দেখাচ্ছে পিটিসি অফার ওয়ালস রয়েছে, এশিয়া ম্যাগ রয়েছে, ফ্রি ডলার্স রয়েছে, পজেট রয়েছে, শর্ট লিঙ্কস রয়েছে, সার্ভে রয়েছে, পপ দ্য বক্স রয়েছে, ট্রাফিক এক্সচেঞ্জ রয়েছে, ইউটিউব ভিডিওস রয়েছে। ইউটিউব ভিডিওস একটি রয়েছে বর্তমানে, আপনি এটি দেখে তার মানে ভিডিওটি দেখে আর্নিং করতে পারেন। সো আমি যেহেতু শুরুতে বলেছি যে পিটিসি আর্নিং কিভাবে করবেন সেটি, সো আমার যখন অ্যাকাউন্ট করেছিলাম আমি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে কিন্তু সবগুলো জিরো ব্যালেন্স ছিল, তার মানে আমি যখন অ্যাকাউন্ট তৈরি করে
করেছি, তার মানে এখানে সম্পূর্ণ জিরো জিরো ব্যালেন্স ছিল। এই যে দেখতে পাচ্ছেন জিরো জিরো ব্যালেন্স রয়েছে, টোটাল অফার রয়েছে এখানে 13টি স্টিল নাও। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার দেখাবো কিভাবে আপনি পিটিসি আর্নিং গুলো করবেন। পিটিসি আর্নিং গুলো করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে আর্নিং ক্লিক করবেন, আপনি মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে এই কাজগুলো সহজে করে নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। সো পিটিসি এর মধ্যে ক্লিক করবেন। পিটিসি এর মধ্যে ক্লিক করার পরে জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে কাজগুলো সম্পন্ন করবেন। পিটিসি এর মধ্যে যখন আমি ক্লিক করলাম, বেশ কয়েকটি এখানে কাজের অপশন রয়েছে। এই কাজটুকু করলে আপনাকে এই পেমেন্টটুকু দেওয়া হবে, তার মানে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে 30 সেকেন্ড অপেক্ষা করবেন, এর এগেনস্টে আপনি এই ডলারটুকু পেয়ে যাবেন। এরপর 10 সেকেন্ড, এরপর 30 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপর এখানে 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড। টোটাল এখানে অফার দেখা যাচ্ছে প্রায় 13টির মতো আমি এটি অফার নিয়েছি। ইতিমধ্যে আমার ব্যালেন্সের মধ্যে $0.0075 আর্নিং হয়েছে। যেহেতু এটি আমার জন্য ট্রাস্টেড এবং নতুন ওয়েবসাইট, সুতরাং আমি দেখেছি যে আসলে এখানে আর্নিং হয় কিনা। সুতরাং এটি পিটিসি তে ও পিটিসি ওয়েবসাইটে ক্লিক করার পরে আমি সরাসরি আর্নিং টুকু নিয়েছি। যেহেতু এটি কনফার্ম হয়েছে, সুতরাং আপনি শুরু করতে পারেন এই ওয়েবসাইটটি থেকে আর্নিং কাজ করে করে। সো আমি এটি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। সো যে দ্বিতীয় ওয়েবসাইটটি রয়েছে সেটিতে আমি ক্লিক করছি। সেটিতে ক্লিক করার পরে সরাসরি আমাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে যাবে। নেক্সট ইন্টারপেজে নিয়ে যাওয়ার পরে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট 1/2। সো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে, তার মানে এই ওয়েবসাইটটিতে আমাকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এখানে টাইম কাউন্ট হচ্ছে। এই টাইমটি কাউন্ট হওয়ার পরপরে আপনি নির্ধারিত ডলারটুকু আপনি আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড হিসেবে দেখতে পাবেন, তার মানে অনায়াসে কিন্তু আপনি এখান থেকে আর্নিংগুলো করতে পারবেন। সো এখানে একটি ক্যাপচা চলে আসছে, এই ক্যাপচাটি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে বলেছে যে ক্লিক অর টাচ দ্য এনভেলপ, এই এনভেলপটা টাচ করতে হবে, জাস্ট সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এই যে আর্নিং টুকু কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, তার মানে ইউ হ্যাভ বিন ক্রেডিটেড 0.00075 এন্ড 0 পয়েন্ট ফর দিস অ্যাড। এই অ্যাড এর পরিমাণ আমার টোটাল কতটুকু হয়েছে সেটি আমি অ্যাড হয়েছে কিনা এটি দেখাচ্ছি। জাস্ট আমি আমার আগে ছিল 0.007 এবং এটি আমি একটু রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে টোটাল কতটুকু হয় সেটি আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। তার মানে এখানে আগে ছিল 75, এখন 75, টোটাল $0.00150 আর্নিং হয়ে গিয়েছে। এটি কিন্তু হিডেন হয়ে গিয়েছে। এবার সেম ওয়েতে আপনি যদি এই কাজটুকু করেন, তাহলে অবশ্যই আপনি এখানে অনায়াসে কিন্তু আর্নিং গুলো করতে পারবেন। সো আমি সেটিতে ক্লিক করছি, স্টার্ট 1/2, জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে টাইমটুকু কাউন্ট হচ্ছে আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি এটি কেটে দিতে পারবেন না, আপনাকে নির্ধারিত সময়টুকু অপেক্ষা করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে অ্যাডগুলোর উপরে বা ওয়েবসাইটগুলোর মধ্যে ঢুকে প্রবেশ করে করে আপনি অনায়াসেই এই আর্নিংগুলো করে নিতে পারবেন 10 সেকেন্ড, 30 সেকেন্ড অপেক্ষা করার পরে। সো আমি ট্রিতে ক্লিক করছি, সেন্ডে ক্লিক করছি। সেন্ডে ক্লিক করার পরে আমাকে কিন্তু এই আর্নিংটুকু দিয়ে দিবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এই যে টোটাল 0.0075 আমি পেয়ে গেছি। এবার আমি একটু আবার রিলোড দিচ্ছি, আমার আগে ছিল এত, এবার কত হয়েছে জাস্ট আপনি আপনাদের সাথে শেয়ার করছি। সো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি যে অ্যাডগুলো দেওয়া আছে পিটিসি অ্যাডগুলো, সেই পিটিসি অ্যাডগুলোর মধ্যে প্রবেশ করার পরে আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনি নির্ধারিত অ্যামাউন্টটুকু পেয়ে যাবেন। আমি টোটাল 3টি করেছি, 3টি করার পরে আমার টোটাল এত অ্যামাউন্ট হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। বাকি 10টি রয়েছে, বাকি 10টির কাজ একইভাবে আপনি করবেন। জাস্ট আপনাকে এখানে পিটিসি সাইটগুলোর উপরে প্রবেশ করে ক্লিক করে প্রবেশ করে তারপর আপনাকে আর্নিংগুলো করতে হবে। এবারে কি রয়েছে, ইউটিউব ভিডিওস। ইউটিউব ভিডিওস এর মধ্যে আমি যখন ক্লিক করলাম, এখানে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনাকে দেখতে হবে। তার মানে সেই ভিডিওটি দেখার পরে আপনি 0.00050075 আপনি আর্নিং হিসেবে করতে পারবেন। সো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি আপনার পেমেন্টটুকু পেয়ে যাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আরও বেশ কয়েকটি অফার রয়েছে, সেটি আমি জাস্ট আপনাদের সুবিধার্থে ব্যাখ্যা করছি। অফার ওয়ালস রয়েছে, অফার ওয়ালস এর মধ্যে আপনি অনেক সময় অফার পাবেন, অনেক সময় অফার নাও পেতে পারেন। আপাতত কোনো অফার নেই, জাস্ট এটি এভাবে দেখাচ্ছে। এখানে দুটো অপশন রয়েছে, ভিজিট ওয়েবসাইট। ভিজিট ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে আপনি এখানে একটি ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, যখনই থাকবে তখনই কিন্তু আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি আর্নিংগুলো করতে পারবেন। ওয়াচ ভিডিওস, এখানে অনেক সময় ভিডিও থাকে, ভিডিও অনেক সময় থাকে না, সুতরাং ভিডিও থাকলে সেই ভিডিও দেখে আপনি আর্নিংগুলো করতে পারবেন। এরপর রয়েছে এশিয়া মাগ। এশিয়া মাগের মধ্যে ক্লিক করে আপনি বেশ কয়েকটি অফার পাবেন, ফ্রি ডলার্স আপনি এখান থেকে নিতে পারবেন, ফসেট নিতে পারবেন, শর্ট লিঙ্কস সার্ভে করে আর্নিং করতে পারবেন। সো এগুলো দেখালাম না এবং আপনি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো স্টেপ বাই স্টেপ করবেন, করে আপনি আর্নিংগুলো করে নিতে পারবেন। এবার আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে আর্নিং করার পর উইথড্রগুলো নেবেন। অনেকের মনে প্রশ্ন যে পিটিসি সাইটগুলো থেকে আর্নিং করা
পর সেগুলো উইথড্র দেওয়া যায় না। আমি মনে করি এটি আপনার ভুল ধারণা। অনেক পিটিসি সাইট রয়েছে, যে পিটিসি সাইট গুলোর মধ্যে অনেকে কাজ করে মাস শেষে হ্যান্ডসাম ইনকাম জেনারেট করছে কোন রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই, জাস্ট কালে মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে। সো কিভাবে এবার উইথড্র গুলো নেবেন সেটি আমি দেখাচ্ছি। জাস্ট আপনি মানিতে ক্লিক করবেন, মানিতে ক্লিক করার পরে উইথড্র যেটি দেখতে পাচ্ছেন উইথড্রতে আপনি ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পরে আপনার সামনে ইন্টারফেসটি উপস্থিত হবে। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিটিসি ওয়ালেট, এরপর দেখতে পাচ্ছেন যেটি সেটি হচ্ছে পেই রয়েছে, পসেট পে রয়েছে এবং পেপ্যাল রয়েছে, ওয়াল ক্রিপ্টো রয়েছে। সো আপনি যে কাজটি করবেন শুরুতে সেটি আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। টু উইথড্র বিটিসি ফার্স্ট ট্রান্সফার ইয়োর মেইন ব্যালেন্স টু বিটিসি ওয়ালেট, তার মানে এখান থেকে যে আর্নিং গুলো করবেন সেগুলো আপনি যদি বিটিসি তে নিতে চান তাহলে সেই বিটিসি এর মধ্যে আপনাকে অর্থাৎ ট্রান্সফারের মধ্যে ক্লিক করতে হবে। ট্রান্সফারের মধ্যে ক্লিক করার পরে জাস্ট আপনি এখানে যে কাজটি করবেন, এখানে বিটিসি আমি সিলেক্ট করে দিয়েছি। বিটিসি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যখন এখানে আর্নিং করবেন $0.050, তার মানে $1 হাফ, তার মানে অনেকটা বলা যায় বাংলাদেশি $1 সমান বাংলাদেশি যদি $84 হয় তাহলে অবশ্যই আপনি তার এগেনস্টে তার মানে $42 আর্নিং করতে পারবেন। তার মানে বিটিসি এর মাধ্যমে আপনি উইথড্রটা নিতে পারবেন। এবার আমি দেখাচ্ছি কিভাবে বাকি অপশন গুলো ইউজ করে আপনি এখান থেকে উইথড্র গুলো নিতে পারবেন। সো প্রথমে আপনাকে উইথড্রতে ক্লিক করবে, উইথড্রতে ক্লিক করতে হবে। উইথড্রতে ক্লিক করার পরে জাস্ট আপনি যদি এখানে বিটিসি তে নিতে চান বিটিসি সিলেক্ট করে দিবেন, আর যদি আদার যে অপশন গুলো রয়েছে পেয়ার রয়েছে পেয়ারও কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো মিনিমাম যদি উইথড্র নিতে চান তাহলে আপনাকে আর্নিংটুকু এখান থেকে করে নিতে হবে। আমার হয়েছে মাত্র এতটুকু, আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে আপনাকে উইথড্র নিতে হলে মিনিমাম $0.50 আর্নিং করতে হবে এবং ম্যাক্সিমাম হচ্ছে এত, এবং তারা ফি কাটবে এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। সো এবার দেখাচ্ছি কিভাবে আপনি অ্যাকাউন্ট অ্যাড করবেন। অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনাকে ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি যদি আপনার অ্যামাউন্টটুকু যদি পেয়ারের মাধ্যমে নিতে চান তাহলে পেয়ারের অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন, আর যদি আপনি ফসেট পেতে নিতে চান ফসেট পেয়ার অ্যাড্রেসটি এখানে পেস্ট করবেন, আর যদি আপনি পেপ্যাল নিতে চান তাহলে অবশ্যই পেপ্যাল এর ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, অথবা বিটিসি এর মাধ্যমে নিতে চাইলে বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করবেন। সো কিভাবে বিটিসিটা অ্যাড করতে হয় সেটি আমি এবার দেখাচ্ছি। বিটিসি এর মাধ্যমে যদি আপনি উইথড্রটা নিতে চান তাহলে অবশ্যই কয়েন বেস এর মধ্যে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। গুগলে সার্চ দিবেন কয়েন বেস লিখে, সেখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিকে কয়েন বেস এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। কয়েন বেস এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করলে কি কি সুবিধা পাবেন, এগুলো হচ্ছে এক একটি ওয়ালেট, বিটকয়েন, ইথারাম, এক্সআরপি, এগুলো এক একটি ওয়ালেট। এই ওয়ালেটগুলো ইউজ করে আপনি আপনার পেমেন্টটুকু নিতে পারবেন। সো বিটকয়েনের মধ্যে আমি ক্লিক করছি, আমি অ্যাকাউন্টটি আগেই তৈরি করেছি। সুতরাং আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে কয়েন বেস এর মধ্যে অবশ্যই আপনি কিভাবে অ্যাকাউন্টটি তৈরি করবেন তারপর একটি ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলের মধ্যে গেলে, তার মানে লার্নিং এন্ড আর্নিং টিউবের মধ্যে গেলে আপনি সেটি দেখে ফেলতে পারবেন এবং অনায়াসে বিটকয়েনের মধ্যে অ্যাকাউন্টটি কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ, রিসিভে ক্লিক করুন। রিসিভে ক্লিক করার পরে জাস্ট আপনি এই যে একটি অ্যাড্রেসের লিংক দেখতে পাচ্ছেন সেই লিংকটি আপনি কপি করবেন। জাস্ট আপনি একটু সাব দিবেন, সাব দেওয়ার পরে এটি কপি করবেন। কপি করার পরে আপনি পুনরায় চলে আসবেন, এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন, তার মানে এই কাজটুকু আপনাকে করতে হবে। আপনি যদি বিটিসি এর মাধ্যমে নিতে চান বিটিসি এর অ্যাড্রেসটা এখানে দিতে হবে, আর যদি পেইয়ার এর মাধ্যমে নিতে চান পেইয়ার এর মাধ্যমে সেম ওয়েতে আপনি এখানে আপনার অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন, অথবা আপনি পসেট পে এর মাধ্যমে অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন, জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি যখন $0.50 ইনকাম করব এখান থেকে অনায়াসে ট্রান্সফার গুলো নিতে পারবে। সো এইভাবে আপনি পসেট পে, তারপর বিটিসি ওয়ালেট, অথবা আপনি পেপ্যাল এর মাধ্যমে, অথবা আপনি পেয়ারের মাধ্যমে অ্যামাউন্টটুকু নিতে পারবেন। এবার আরেকটি ইনফরমেশন দিচ্ছি, সেটি হচ্ছে যে এই ওয়েবসাইটটি থেকে যে আর্নিং গুলো করবেন সেই আর্নিং গুলো সরাসরি আপনি নিয়ে আসলেন বিটিসি এর মধ্যে, তার মানে এই ওয়ালেটের মধ্যে। এই ওয়ালেট থেকে কিভাবে আপনি বিকাশে অথবা রকেট অথবা নগদ দিবেন সেটি আমি দেখাচ্ছি। সেটি নিতে হলে ধরুন আপনি এখানে $1 এখানে নিয়ে আসছেন আর্নিং করে, সেটি নিতে হলে ট্রাস্ট ওয়ালেট একটি cashwalletbd.com একটি ওয়েবসাইট রয়েছে, cashwalletbd.com এর মাধ্যমে আপনি সরাসরি নগদ বিকাশে অথবা রকেটে নিয়ে আসতে পারবেন। সেটির জন্য কি করতে হবে, cashwalletbd.com এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে। এরপরে আপনি অ্যাকাউন্ট তৈরি করা একেবারে সোজা, অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি যে ওয়েগুলোর মাধ্যমে আপনি বিকাশে অথবা রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন সেই অপশনগুলো হচ্ছে পারফেক্ট মানি, নগদ, বিকাশ, ইথেরাম,
লিটকয়েন, কয়েনবেস, এই যে কয়েনবেস বিটিসি আমি ডিসিলেক্ট করে দিলাম এবং $1 সমান আজকের রেট কিন্তু 84 টাকা দিচ্ছে। যে রেটটা তারা দেয় তারা কিন্তু বেস্ট রেটটা দেয়। সুতরাং আপনি এখান থেকে অনায়াসে এক্সচেঞ্জ গুলো করে নিতে পারেন। সো কয়েনবেস এর মাধ্যমে আপনি সরাসরি নিয়ে আসতে চাচ্ছেন ধরুন বিকাশ অথবা রকেট অথবা নগদের মাধ্যমে। সো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। এরপর এক্সচেঞ্জ এর মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটু অপেক্ষা করতে হবে, এরপরে এই নির্ধারিত পেমেন্টটুকু আপনার বিকাশে নিয়ে আসতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমি সিম্পলি যদি বলি যে আজকে যে ওয়েবসাইটটি আমি শেয়ার করলাম সেই ওয়েবসাইটের মাধ্যমে যে আর্নিং গুলো করবেন সেই আর্নিং গুলো প্রথমে আপনি বিটিসি এর মাধ্যমে নিয়ে আসবেন। বিটিসি থেকে সরাসরি বিকাশ অথবা রকেটে অথবা নগদে নিয়ে আসতে পারবেন। এ হচ্ছে কিভাবে কিভাবে আর্নিং গুলো আপনার পকেটে নিয়ে আসবেন সেই প্রসেসটা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি যে কিভাবে আপনি পিটিসি সাইট এর মধ্যে ক্লিক করে বা পিটিসি ওয়ালেট এর মধ্যে ক্লিক করে আর্নিং গুলো করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর ঠিক কথা না বললে নয়, আমার চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই আছে ট্রাস্ট করে আমার চ্যানেলটিকে ধরে রেখে অনেক ভিডিও ফলো করে আর্নিং করছেন। কিন্তু আবার অনেকেই রয়েছেন যে আমি যে ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলো খেটে খেটে দেখে, টেনে টেনে দেখে অথবা গ্যাপ গ্যাপ করে দেখে, এতে করে তাদের অসুবিধা। অসুবিধাটা হচ্ছে তারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখার কারণে তাদের ইনফরমেশন গ্যাপ থাকে, এতে করে তারা ভিডিওগুলো বুঝতে পারে না। পরবর্তীতে আমাদেরকে আমাকে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনাকে অবশ্যই আমি স্যালুট জানাই আমার চ্যানেলের মধ্যে আসার জন্য। আপনার সময়ের মূল্য আমার সময়ের চেয়ে অনেক বেশি মূল্যবান, সুতরাং আপনি অবশ্যই দেখে বুঝে তারপর ভিডিও দেখবেন। দেখার পরে তারপর আপনি যদি কোনো আমার ল্যাকিং থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে ভালো কমেন্ট করবেন। যদি কোনো সমালোচনা থাকে তাহলে অবশ্যই গঠনমূলক সমালোচনা করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার একটি মূল্যবান কমেন্ট, আপনার একটি মূল্যবান লাইক এবং মূল্যবান শেয়ার আমার অনেক বেশি দরকার, কেননা একটি ভিডিও তৈরি করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় হয়। সুতরাং আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝবেন আমি কেন কথাটি বলেছি, আর যদি নন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝে শুনে দেখে তারপর টাইম ইনভেস্ট করবেন। ইনভেস্ট করে আপনি মাস শেষে বা দিন শেষে লাভবান হবেন। আশা করি বুঝতে পেরেছি। সুতরাং ভিডিও দেখলে টেনে টেনে না দেখে পুরো ভিডিও দেখবেন, যাতে করে আপনি উপকৃত হতে পারেন। বেশি বলেছি এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি যদি এই নিয়মগুলো ফলো করেন তাহলে দিন শেষে লাভ আপনারই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।